আজ বৃহস্পতিবার একত্রিশে জ্যৈষ্ঠ দু তেইশ সালের পনেরোই জুন তুলারাশি কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবার নামটি কিন্তু দেবতাদের গুরুদেব বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা জ্ঞান বিচার করার বুদ্ধি ক্ষমতা বা আধ্যাত্মিক চিন্তন চেতনা নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি পরিবার বিবাহ পুত্র সন্তানের ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি তো এ সমস্ত বিষয়ে নিজের জীবনকে সমৃদ্ধ করতে চাইলে আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন সকাল বিকাল রাত তিনবেলায় প্রভূত পরিমাণে উপকৃত হবেন আজ মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ বা গেরুয়া রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করুন নিজেও ইউজ করুন লাভবান হবেন বন্ধুরা আগত সতেরোই জুন শনি কিন্তু বক্রি হবে একশো চল্লিশ দিনের জন্য আর এই আগত একশো চল্লিশ দিন বক্রি শনির কারণে আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন মানসিক শান্তি পাওয়ার পাশাপাশি শারীরিকভাবেও কিন্তু আপনারা শক্তপোক্ত অনুভব করবেন অর্থগত ব্যাপারে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত যেন নেবেন না বিশেষ করে আর্থিক লেনদেনের ব্যাপারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন তবে সেখানে ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন অফিসে আপনার যারা শত্রু বলে আপনি যাদের মনে করেন কম্পিটিটার যারা বলে যাদের মনে করেন তারা কিন্তু আজ আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাইতে পারে সব দিক বিচার বিবেচনা করেই আপনাদের এগিয়ে যাওয়া উচিত আর চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে তাহলে বসের নজরে পড়তে পারবেন আজ সিনিয়ররা আপনার সাথে ভালো সাজার অভিনয় করবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ আপনি আপনার কোনো জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হলে কিন্তু ক্ষয়ক্ষতি হতেই হতেই পারে বা কোনো কিছু চুরিও কিন্তু হয়ে যেতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন ওয়াইফদের দিনটি এক প্রকার বেশ আজ আপনি বিশেষ কোনো ব্যক্তির নজরে কিন্তু পড়তে পারেন যদি দলগত কোনো ক্রিয়াকলাপের সাথে আপনারা যুক্ত থাকেন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কোনো তাদের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে